বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ইটালির যোগদানের প্রতিশ্রুতি নিশ্চিতে 2019 সালে সর্বশেষ রাষ্ট্রীয় সফরে ইটালি এসেছিলেন শি জিনপিং। ওই সফরে বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন বিভিন্ন রোমান ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন ও অপেরার আসরে অংশগ্রহণ করে। এবার 5 বছর পর সম্পূর্ণ ভিন্ন একটি আবহ বিরাজমান থাকা অবস্থায় চায়নার প্রেসিডেন্ট 6 দিনব্যাপী তার ইউরোপ সফর শুরু করেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপিয়ান ইউনিয়ন চায়নার উইন্ড টার্বাইন ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের উপর বাণিজ্য তদন্ত শুরু করেছে। সংস্থাটি ভর্তুকি সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে চাইনিজ নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুতকারক নাকটেকের কার্যালয়ে অভিযান চালিয়েছে। জার্মানি ও ইউকে সম্প্রতি গুপ্তচর বৃত্তি সংক্রান্ত অপরাধের দায়ে চায়নার সঙ্গে সংশ্লিষ্ট 6 জন ব্যক্তিকে আটক করেছে। আসন্ন আমেরিকান নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইউরোপ যেন আমেরিকার আরও ঘনিষ্ঠ না হয়ে পড়ে, এই বিষয়টিও বেইজিং নিশ্চিত করতে চায়।